আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজম ব্লগস থেকে আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির উঠোনে প্রচুর পরিমাণে পাঙ্গাস এবং বস্তার ভিতরেও অনেক পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে। যার কারণ হচ্ছে আজকে আমরা আমাদের পুকুরে জেলেদের দিয়ে বেড় জাল দিয়ে মাছ ধরালাম। তো এখানে প্রচুর পরিমাণ পাঙ্গাস হওয়ার কারণ হচ্ছে আমাদের পুকুরের চারপাশে গাছে ভর্তি বড় বড় গাছ, যার কারণে পুরো পুকুর গাছের ছায়ায় পরিপূর্ণ, যার কারণে এখানে অন্য কোনো মাছ হয় না বললেই চলে। তো আমরা এখানে পাঙ্গাস মাছের চাষটাই করি, বেশি করে থাকি, যার কারণ হচ্ছে ছায়াযুক্ত পরিবেশে পাঙ্গাস মাছটা ভালো হয়, যার কারণে আমরা আমাদের পুকুরে পাঙ্গাস মাছটাই বেশি চাষ করে থাকি। তো পুকুরের যারা অংশীদার আছেন সবার মধ্যে এই পাঙ্গাস মাছগুলো বণ্টন করা হবে, যার যার অংশ হিসাবে সবাই এই মাছ ভাগে পাবে।